নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের আবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের পর্বে বানিয়ে দেখাবো বাসন্তী পোলাও, এটি মিষ্টি পোলাও নামেও পরিচিত। আজকের এই পোলাও রান্নায় আমি যা যা উপকরণ ব্যবহার করব আর যেভাবে বানিয়ে দেখাবো, আপনারা যদি ঠিক সেইভাবেই বানান তাহলে দেখবেন বাসন্তী পোলাওয়ের স্বাদ হবে দ্বিগুণ। আর চালগুলোও দেখুন কতটা ঝরঝরে হয়েছে। কীভাবে বানালে বাসন্তী পোলাও হবে ঝরঝরে আরও বেশি টেস্টি, চলুন দেখে নিই। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। বাসন্তী পোলাও বানাবার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ গোবিন্দভোগ চাল। গ্রামে হিসেব করলে এখানে আছে টোটাল 350 গ্রাম চাল। রাইস কুকারের কাপে চাল মেপে নিয়েছি। চাল প্রথমে ধুয়ে নেব। চালের বাটিতে বেশ খানিকটা জল দিয়ে চাল ধুয়ে নিচ্ছি। চাল ধুয়ে নেবার পর আধ ঘন্টার জন্য চাল ভিজিয়ে রাখবো। ঝরঝরে পোলাও বানাবার জন্য অবশ্য করে অন্ততপক্ষে আধ ঘন্টা চাল ভিজিয়ে রাখতে হবে। এতে করে চাল সেদ্ধ হতে কম সময় নেবে আর ভাতগুলোও দেখবেন একদম ঝরঝরে হবে। তো এটা আমি এখন আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। আধ ঘন্টা চাল জলে ভিজিয়ে রাখবার পর জল ছেঁকে নিয়েছি। জল ছেঁকে নেওয়া চাল এরকম একটা ছাঁকনির মধ্যে ছড়িয়ে রাখছি। চালের জল শুকিয়ে নিতে হবে, সেই জন্য 45 মিনিট থেকে 1 ঘন্টা চাল আমি পাখার নিচে রেখে জল শুকিয়ে নেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখুন চালের জল শুকিয়ে গেছে। এবার জল শুকিয়ে নেওয়া চাল একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। চাল ম্যারিনেট করে নেব, সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। অর্ধেক নারকেল কুড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই নারকেল কোড়া, দেওয়াতে বাসন্তী পোলার স্বাদ দেখবেন বহুগুণে বেড়ে যাবে, তাই অবশ্য করেই নারকেল কোড়া দেবেন। কোনো পূজা পার্বণ বা স্পেশাল অকেশন হলেই আমার দিদাকে দেখেছি ঠিক এইভাবেই এই মিষ্টি পোলাও বানাতে। দিদার হাতে সেই অসাধারণ পোলাও রান্নার পদ্ধতিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। পরিমাণ মতো নুন দিতে হবে, আমি প্রায় 1 টেবিল স্পুনের মতো নুন দিলাম। চিনি দিয়ে দেব 2 কাপ চালের জন্য আমি 2 টেবিল স্পুন চিনি দিচ্ছি। যদিও এই পোলাও মিষ্টি খেতে হয়, তবে আমার বেশি মিষ্টি পোলাও ভালো লাগে না, সেই জন্য চিনি আমি কমই দিচ্ছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘি দেবার পর সব উপকরণের সাথে চাল ভালোভাবে মেখে নিতে হবে। তো সব উপকরণের সাথে চাল আমি মেখে নিচ্ছি। এই পোলাও আপনারা নারকেল ছাড়া বানিয়ে দেখবেন, আর নারকেল দিয়ে আমি আজকে যেভাবে বানাচ্ছি সেইভাবে বানিয়ে দেখবেন। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোনটা বেশি খেতে ভালো লেগেছে। অন্যদিকে একটা কড়াইয়ে 1 টেবিল স্পুন ঘি গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টো তেজপাতা, 1 ইঞ্চির একটা দারচিনি ছোটো টুকরো করে নিয়েছি, 4-5টা লবঙ্গ আর 3টে সবুজ এলাচ। এর মধ্যে দিয়ে একটু টাইম সটে করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কুচোনো নারকেল। নারকেলগুলোকে খুব পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। নারকেল 30 সেকেন্ডের মতন ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 20-25টা কাজু বাদাম। কাজু বাদাম নারকেল ভাজতে একটু বেশি সময় নেয়, সেই জন্য আগে ভেজে নিচ্ছি, হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন হালকা বাদামি কালার চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কিশমিশ। কিশমিশ ভাজতে কম সময় নেয়, সেই জন্য পরে দিচ্ছি, গ্যাসের আঁচ কমে রেখে আরও 30 সেকেন্ডের মতন ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে ম্যারিনেট করে নেওয়া চাল দিয়ে দেব। ম্যারিনেট করা চাল দেবার পর 5 মিনিটের জন্য একদম কম আঁচে ভেজে নেব। অবশ্য করে একদম কম আঁচে চাল একটু সময় ধরে ভেজে নিতে হবে। অন্যদিকে চালে দেবার জন্য জল মেপে নিতে হবে। যে কাপ দিয়ে চাল মাপবেন অবশ্য করেই সেই কাপেই জল মেপে নেবেন। গোবিন্দভোগ চালের পোলাও বানাতে 1 কাপ চালের জন্য নিতে হবে 2 কাপ জল। আমি টোটাল 2 কাপ চাল নিয়েছি, সেই জন্য 4 কাপ জল নেব। জল গরম হতে বসিয়ে দেব। অন্যদিকে 5 মিনিট দেখুন চাল একদম কম আঁচে ভেজে নিয়েছি। এবার বানিয়ে নেওয়া গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল আর জলের রেশিও যদি ঠিক নেন তাহলে দেখবেন বাসন্তী পোলাও একদম ঝরঝরে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মাঝারি আঁচে হতে দেব। তো এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকায় যদি এরকম কোনো ছিদ্র থাকে সেটাকে কিন্তু বন্ধ করবার কোনো প্রয়োজন নেই।
ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। হাতা দিয়ে পোলাও এভাবে করে একটা সাইড দিয়ে নাড়িয়ে নিচ্ছি, বেশি ঘাঁটবেন না। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে কড়াইয়ের ধার দিয়ে পোলাও এভাবে করে তুলে নেবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাসন্তী পোলাও কতটা ঝরঝরে হয়েছে। এবার দেখে নেব চাল সেদ্ধ হয়েছে কিনা। দেখুন হাত দিয়ে টিপলেই ভাত গলে যাচ্ছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে এখনও এর মধ্যে একটু জলভাব আছে, সেটা কাটানোর জন্য গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আরও 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো। অবশ্য করে গ্যাসের আঁচ বন্ধ করে নেবেন। 5 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়ে এটাকে একটা সার্ভিং প্লেটে তুলে নেব। ভীষণ 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 টেস্টি খেতে হয়েছে এই বাসন্তী পোলাও। সামনেই সরস্বতী পুজো, অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। এই বাসন্তী পোলাও আপনারা কষা আলুর দম, নিরামিষ ফুলকপির তরকারি বা কষা মাংসের সাথে সার্ভ করতে পারেন। এই সমস্ত রেসিপিগুলোই আমার চ্যানেলে পেয়ে যাবেন। আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করবেন, ভিডিওটা আপনাদের বন্ধু পরিবারের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।